খাদ্যমন্ত্রী এখানকার মসজিদে বসে বলে গেছিল যে আমি রাস্তা দিয়ে দিয়েছি, এ পর্যন্ত রাস্তাটা হয়নি কেন? আর মন্ত্রী কি আর আসবে না ভোট চাইতে? খালি ভোট দাও, খালি ভোট দাও, কিন্তু রাস্তা নাই, ঘাট নাই, কিছুই নাই। দৃশ্যপট নওগাঁ জেলার পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের। দুয়ারপাল হাফিজিয়া মাদ্রাসা মোড় থেকে ভুট্টাপাড়া পর্যন্ত 1 কিলোমিটার রাস্তার এমনই বেহাল দশা। বর্ষাকাল না আসতেই এই রাস্তাটি যেন ভাগাড়ে পরিণত হয়েছে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এমন রাস্তা পৃথিবীর কোথাও কোনো জায়গাতে আপনি পাবেন বলে আমার মনে হয় না। আপনি দেখতে পাচ্ছেন যে এই রাস্তার কারণে এই যে কি সমস্যা হচ্ছে, একটি গাড়ি ঢুকেছে এখানে। আমরা যখন যেই মুহূর্তে হাজির হয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি ঢুকেছে, সেই গাড়িটি এক কোমর পর্যন্ত কিন্তু ফুটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু পরিমাণে গর্তের সৃষ্টি হয়, এতে রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। আমাদের রাস্তার জন্য বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না, কোনো জায়গা যেতে পারছে না, গাড়ি ঘোড়া যেতে পারছে না। মন্ত্রী ভাইদের কাছে আমাদের আবেদন থাকলো, জানি মন্ত্রী ভাই রাস্তাটা করে দেয়। আমাদের অতি শীঘ্রই রাস্তা চাই, আমরা রাস্তাতে চলাফেরা খুবই সমস্যা হয়েছে, আমরা চলতে পারি না, যাইতে পারি না, পার হইতে পারছি না। এই যে আমাদের দুয়ারপাল হাফিজিয়া মাদ্রাসা থেকে আপনার ভুট্টাপাড়া দাখিল মাদ্রাসা পর্যন্ত এখানে রাস্তার খুব বেহাল দশা। মানে আমরা খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের কাছে জোরালো আবেদন জানাচ্ছি, আমরা চলাফেরা করতে পারি না। আমি হেনু এই গ্রামের সেক্রেটারি, তো আমার কাছে অনেক মানুষ খুব দাবিদার জানাইছে, মানে আমাকে কাদাতে এক পর্যন্ত ফেলে দিছে সব, এবং মেলা কিছু করছে, আমার দোকানে ঢাল মারছে, ইট মারছে। তো আমি জোরালোভাবে আবেদন করছি এই রাস্তাটা যেভাবে হোক যেন একটু করে দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। দুয়ারপাল মোড় সংলগ্ন একটি হাফেজিয়া মাদ্রাসা ও একটি জামে মসজিদ রয়েছে। রাস্তার এমন বেহাল দশায় বিপাকে পড়েছেন ছাত্রছাত্রী ও মুসল্লিরা। তারা অতি দ্রুত এই রাস্তা পাকাকরণের দাবি জানিয়েছেন। এই রাস্তাটি অত্যন্ত জনবহুল রাস্তা এবং এখানে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে, দুয়ারপাল হাফিজিয়া মাদ্রাসা। আপনারা জানেন এখানে প্রায় 150 মতন স্টুডেন্ট রয়েছে, এবং আপনারা জানেন যে এই অঞ্চলে প্রচুর ফসল আবাদ হয়, প্রায় 1 থেকে 1.5 হাজার বিঘা বা তারও বেশি। মানুষের যাতায়াত করতে 20 ঘন্টা অত্যন্ত সমস্যা হয়। দুর্ঘটনা হচ্ছে, আমরা স্কুল যেতে পারছি না, প্রাইভেট আছি, এখান থেকে ওখানে যাওয়ার সময় দূর দিয়ে যেতে হচ্ছে, এটা খুবই সমস্যা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাচ্ছি যে এ দ্রুত জানে, অতি দ্রুত জানে এ রাস্তাটা ঠিক করে দেয়। কষ্টের মধ্যে আছি, আমাদের হাঁটা চলাফেরা সবই সমস্যা হচ্ছে, বাচ্চা ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে কষ্ট হচ্ছে, আমরা তো যেতে পাচ্ছি না। তার জন্য আপনাদের খাদ্য মাননীয় খাদ্যমন্ত্রী আপনার কাছে অতি শীঘ্র রাস্তা চাই। আমাদের খালি আবেদন শেখ হাসিনা এবং মন্ত্রী খাদ্যমন্ত্রী শুধু আমার দুয়ারপাল রাস্তাটা দিয়ে দেখ। আর খাদ্যমন্ত্রী এখান করে মসজিদে বসে বলে গেছিল যে আমি রাস্তা দিয়ে দিয়েছি, এ পর্যন্ত রাস্তাটা হয়নি কেন? আর মন্ত্রী কি আর আসবে না ভোট চাইতে? আমরা খালি ভোট, খালি ভোট দাও, খালি ভোট দাও, কিন্তু রাস্তা নাই, ঘাট নাই, কিছুই নাই। আমাদের এত বড় প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, এই মাদ্রাসায় হাজার হাজার ছেলে মেয়ে আছে, কিন্তু কেউ খেতে যেতে পারছে না। কিন্তু আমাদের কাছে মন্ত্রীর কাছে আবেদন এটাই যে আমাদের খালি রাস্তাটা দেখ। দর্শক যেমনটি দেখছিলেন যে এই এলাকার মানুষের কিন্তু একমাত্র প্রাণের দাবি এই যে 1 কিলোমিটার রাস্তা, দুয়ারপাল মোড় থেকে ভুট্টাপাড়া মাদ্রাসা পর্যন্ত 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তার কিন্তু বেহাল দশা। আপনারা ইতিমধ্যে দেখলেন যে গাড়ি ঘোড়া যখন চলছিল এক হাঁটু এক কোমর পর্যন্ত কিন্তু কাদাই তারা ডুবে যাচ্ছিল। তো এই পর্যায়ে তাদের একটাই দাবি, যে কোনো মূল্যে এই রাস্তাটি তাদের পাকা করে দেওয়া হোক। সালাউদ্দিন আহমেদ, এসটিভি পোরশা, নওগাঁ। এসটিভি পোরশা আজই সাবস্ক্রাইব করুন।